আজকের এই পৃথিবী ঘন কালো অন্ধকারে শীতার্ত আড়ষ্টতায় ছিল আকীর্ণ, পাপ পঙ্কিলতায় মানুষেরা ছিল ডুবে, মানুষ পরিণত হয়েছিল নিকৃষ্ট মানবেতর জীবে। এমনি কালের তটে ঊষর মরুভূতে ধূসর দিগন্তে সোনালী আলোর উজ্জ্বলতায় জ্যোতির্ময় দীপ্তিতে তিনি এলেন বিশ্ব মানবতার মুক্তিদূত হয়ে। লোক মুখে শুনেছি আপনি নাকি ভালো শুনেছ তুমি, আসসালামু আলাইকুম। বড় বড় বক্তারা আংটি ব্যবহার করেন হারাম বলে, তারাই আবার আংটি ব্যবহার করে। আংটি ব্যবহার করা হারাম নয়, হালাল। স্বর্ণের পাবে না আর অষ্টাধাতুর আংটি ব্যবহার করতে পাবে না, লোহার ব্যবহার করবে। ইমামের পিছনে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে ভঙ্গ হয়ে যায় তবে কি করণীয়? নামাজ ছেড়ে মানুষকে মুসল্লিকে সরিয়ে বের হয়ে চলে আসতে হবে, অজু করে আবার নতুন শুরু করতে হবে। যেটুকু পাবেন পাবেন, আর না হলে নতুন ভাবে পড়বেন। অজু ভেঙে যাওয়ার কারণে আগে যেটুকু গেছে এটা চলে গেছে, সর্বে উঠবে না, এটা খুব ভুল। শরমে উঠে না, এটা ভুল, বড় ভুল। অজু ভেঙে গেলে বায়ু আসলে এটা আপনাকে দেখাতে হবে মুসল্লিকে যে এটা চলে। অজু ভেঙে গেছে, নামাজ ছেড়ে দিয়ে বের হয়ে যান, সুন্দর করে অজু করে এসে জামাত পেলে পড়বেন, না হলে একাই পড়ে নেবেন। মানুষের মৃত্যুর পর মৃত ব্যক্তির লাশ সামনে রেখে বক্তৃতা হারাম। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাই ভাতিজা বক্তব্য দিতে পাবে না। শায়খ আপনি দোয়া করবেন আমাদের প্রিয় নাসিম যেন বিয়ে করতে পারে। নাসিমের বিবাহ হয়নি, শত্রু বলছো কেন, বিবাহ করনি কেন? আমি দেখি আজকে মেয়ে দেখে যাচ্ছে, আজকে বিবাহ দিয়ে দেবো, মেয়ের অভাব আছে আমি তো জানি না, না হলে এই বৈঠকে বিবাহ পড়িয়ে দিতাম কোনো মেয়ে ঠিক করে। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাত লাভ করবে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়। না ওটা শহীদ যারা আসল শহীদ তাদের জানাজা হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000 মানুষ, ওরা এরা নয় যারা অশুভ ফল গ্রহণ করে না, যারা আল্লাহর উপরে ভরসা রাখে। কেবল লাভবান, কেবল ক্ষতিগ্রস্ত বইয়ে দেওয়া আছে। আমরা সহিহ হাদিস এর উপর আমল করি, সাহাবিরা কোন হাদিসের উপর আমল করতেন? সহিহ হাদিসের উপর আমল করতেন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি একজন হানাফি মাঝহাবের অনুসারী, তার অনেক ওয়াজ আছে, তার আলোচনা শোনা কি জায়েজ? কোরআন হাদিসের আলোচনা হলে অবশ্যই শুনবেন। আল্লাহর নবী ইসলামের দাওয়াতি কাজ করেছেন, বিনিময়ে রুকু থেকে উঠে হাত কি বুকে বাঁধা হবে? জি না, রুকু থেকে উঠে হাত বুকে বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন, আগে যেটা করতেন সেটাই। সালাতুত তাসবি পড়া যাবে কি? যাবে না, হাদিস জাল। মসজিদের ভিতরে সূত্রা ব্যবহার করা যাবে না, মসজিদের ভিতরে সূত্রা ব্যবহার করা যাবে না। হানাফি মসজিদে দেখছি যে করছে, এখন কি করবেন? সূত্রাদি ভর্তি করে, আরো আবার যে একজন নামাজ পড়ছে আর একজন তখন আর একটা সূত্রা তার সামনে দিয়ে চলে গেল, আর একটা সূত্রা টেনে নিয়ে নিজের সামনে দিয়ে শুরু করে দিল, অবাক কীর্তি। মসজিদে সূত্রা না যায় চলবে না।
একদিনে ঈদ ও সিয়াম পালন করা যাবে না, বিভিন্ন দিনে ঈদ হবে এটাই চূড়ান্ত। মসজিদে কি হারাম টাকা দেওয়া যাবে? দেওয়া যাবে না। কে যদি দিয়ে দেয় তা আপনার তো দরকার নাই হিসাব নিকাশ করার, আপনি কাজে লাগিয়ে দেন, ও নেকি পাবে না। জেনে শুনে সুদের টাকা মসজিদে লাগাবেন না, কে দিয়েছে তলিয়ে দেখার কি প্রয়োজন আপনার? বেনামাজির হাতে জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যাবে? জি যাবে, বিসমিল্লাহ বলে জবাই করলে যাবে, সবাই জবাই করতে পারে, মহিলারাও পারে। যারা হায়েজ হয়েছে যেসব মহিলারা তারাও ছাগল জবাই করতে পারে, গরু আপনার মুরগি খেতে পারবে, সমস্যা নেই। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন গরিব, তিনি আবার কেমন করে শুকার থাকতে তিনি নিজেই খেতে পেতেন না? নেহারি, আসসালামু আলাইকুম। আমাদের পিতার ঘরে আমরা চার সন্তান, এর মধ্যে একজন আমাদের সৎ ভাই, বাবা সৎ ভাইকে অনেক বেশি প্রাধান্য দেয়, তার বড় বড় অন্যায় ওনার কাছে তুচ্ছ, কিন্তু আমাদের ছোট ছোট ভুল ওনার কাছে বিশাল। ধৈর্য ধারণ করো, কি করবা, এরকম হয়েই যায়। আমাদের মসজিদের একজন নিয়মিত মুসল্লি, যিনি পাঁচ অক্ত সালাত আদায় করে, কিন্তু উনি সকাল থেকে রাতে ঘুমানোর আগা পর্যন্ত থাকে, ইচ্ছা থাকে গালি গালাজ করে। গালিগুলোজ করলে তো জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও। আপনারা সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আমার দিনী বোনেরা আপনারা অনেকে এসেছেন, আপনারা পরে বই পুস্তক নিয়ে যাবেন, বাচ্চাদের হাতে নিয়ে দিয়ে নিয়ে যাবেন। এদের সে মিথ্যা বই পুস্তকে ভর্তি। আর উপদেশ বইটা আছে নাকি? একটা বই আমি সামনে দেখতে পাচ্ছি, উপদেশ বই সব বাড়িতেই থাকবে। আজকের আলোচনা জাহান্নাম সম্পর্কে উপদেশ বই আছে। আমাদের মসজিদের ইমাম আমাদের বইয়ের মূল্য যার গায়ে যেটা লেখা আছে। যার হক নষ্ট করেছি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওই পরিমাণ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেন ফকির মিসকিনকে। আশা করা যায় এটা আপনি আপনার পূর্ণ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন বিচারের মাঠে। পৃথিবীর প্রথম ধর্ম, পৃথিবীর প্রথম ধর্ম সনাতন ধর্ম। কন্টাক্ট করে ওয়াজ শোনা যাবে না, কন্টাক্ট করা ব্যক্তির বক্তব্য শুনতে হবে না। আমাদের মসজিদের প্রথম কাতারের মাঝখানে মিম্বার রেখে জুমার সালাত আদায় করতে হয়, এতে কি নামাজের? জি, ওই মিম্বার সরাতে হবে, ছোট্ট করে ওটা সরিয়ে দেন, ভেঙে ফেলে দেন, দিয়ে ওটা নতুনভাবে ছোট্ট করে মিম্বার করেন, কাঠের যেটা উঠিয়ে রাখা হবে। আর যদি পাকা মেম্বার থাকে তাহলে কালকে ভেঙে দেন ওটা, আগামীকাল সন্ধ্যা হতে হতে পাকা মেম্বারটা ভেঙে দিয়ে একটা কাঠের মেম্বার করেন। কি না, ও তো এখন বন্ধ আছে, এটা যাতে আছে 35 জামিয়া সালাফের সেটা দিতে হবে। হ্যাঁ, 01773। মুয়াজ্জিন একামত দেবে কখন? যখন ইমাম সামনের দিকে যাচ্ছেন তখন, সবকে দাঁড় করানোর পরে একামাত, তো একামাত তো তাহলে বেকার হয়ে গেল। একামাত মানে দাঁড়াও,
আর দাঁড়ানোর পরে একামত দিবেন তো এটা আর কেন দিবেন? একান্ত মানে দাঁড়া, 73 কাতার থেকে 72 কাতার জাহান্নামে যাবে, 72 কাতারের মানুষেরা ধর্ম শেষ বিচারে, মানুষেরা শেষ বিচারে জান্নাতে যেতে পারবে? তাদের যদি ঈমান নষ্ট না হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে না যায়, তাহলে কোনোদিন না কোনোদিন জান্নাতে যাবে। আর শিরক করার কারণে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, তাহলে ও হিন্দু ও মুসলিমদের মতো হয়ে গেছে, ও আর কোনোদিন জান্নাতে যাবে না। দাড়ি রাখা কি ফরজ? জি, দাড়ি রাখা ফরজ, জরুরি। দাড়ি রাখলে বউ ভালোবাসবে, দাড়ি রাখলে পুরুষত্বা শক্তি বেড়ে যায়, দাড়ি রাখলে চোখের পাওয়ার ভালো থাকে। শিয়া ও খারিজিদের ব্যাপারে কিছু বলুন। শিয়া ও খারিজিরা ইসলামের বাহিরে, ওরা মুসলিম নয়। আকিদা সম্পর্কে কোনো কোনো বইগুলো পড়বো, কোন কোন বই পড়বো? আকিদার তাহবিয়া পড়েন, আকিদা সম্পর্কে কে বড় ক্ষতিগ্রস্ত আর কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, বইটা পড়লেই আপাতত আকিদা সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আনাস বিন মালিক কেন বলা হয়? আনাস বিন মালিক, মালিকের ছেলে আনাস, বাপ পেটাকে একসাথে বলা হয়েছে, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনাদেরকে মাদখালি অনেকে অনেকে বলে থাকেন, কিন্তু কেন আপনাদেরকে মাদখালি? মাদখালি কি না, কোনো ব্যক্তির নাম মাদখালি হবে? মোজা কতটুকু মাসে করতে হবে? টাকনোর উপরে নিয়ে আসতে হবে, মানে টাকনোর উপর পর্যন্ত ধুইতে হয়, যতদূর ধুইতে হবে ততদূর মাসা নিয়ে আসতে হবে। বাম হাতে না ডান হাতে? ডান হাতে করবেন, আর দুই হাতে পানি নিয়ে দুইটার উপরে উঠাবেন। এর নামাজ কিভাবে আদায় করতে হবে? 12 তাকবীরে 2 রাকাত পড়বেন, প্রতি তাকবীরে হাত উঠাবেন। মোবাইলে ছবি তোলা জায়েজ নাকি হারাম? জায়েজ নয়, আপনার উঠাচ্ছে যে, আমি উঠাতে নিষেধ করি। কোরআনের শুধু বাংলা অর্থ পাঠ করলে কি কোরআন তেলাওয়াতের সমান সব হবে? জি না, কোরআন পড়তে শিখতে হবে অর্থ না জানলেও। কোনো রকম করে যে কোনো মূল্যে ছেঁচড়া মেচড়া করে কষ্ট করে পড়তে শিখতে হবে। শুয়ে মোবাইলে কোরআন পড়া কি ঠিক? জি, সমস্যা নেই, পড়েন। জেনা ব্যভিচারের করেছে, জেনা ব্যভিচার করেছে কিন্তু শাস্তি সম্পর্কে জানা ছিল না, এখন করণীয় কি? বাস রাতে উঠে মাঝে মধ্যে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবেন, ক্ষমা হবে ইনশাল্লাহ, নিরাশার কিছু নেই। সন্তান জন্ম যে তিনটি কাজ করতে, সন্তান জন্ম হওয়ার পর তিনটি কাজ করতে হয়, তার শেষ বা একটি করে না, তাহলে এখন করণীয় কি? কি যে তিনটে কাজ সন্তান জন্মের পরে তো ধারাবাহিক কতগুলো নিয়ম আছে। আকিকা ও ওখানে চারটে কাজ আছে, একটা হলো আকিকা পশু জবাই করা, একটা হলো নাম রাখা, একটা হলো মাথা নেড়ে করা, আর একটা হলো চুল পরিমাণ দান করা, চাঁদি বা স্বর্ণ চাঁদি, এই চারটে করা হয়নি। একটা করা হয়েছে, বাকি করা হয়নি, ভুল হয়েছে, আল্লাহ মাফ কর। এইগুলো আর ফিরিয়ে নিয়ে আসার কিছু নেই। ছেলে মেয়ে সব বাধ্য, ডাক্তার নিষেধ করলো চুল ফালাতে হবে, নিষেধ করে গেছে, মরে যাক তবু করতে হবে। যেটা একবার একবার সেটে আমাদের নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা একবার একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আচ্ছা বলুন,
ওরা তো ওটা তো মাঝহাবে অনুপাতে আছে। শুকরিয়া না পড়াই ভালো, পড়ে নিলে পুনরায় পড়া লাগবে না, হয়ে যাবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের সাথে। কে মহান বলো কে।